দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। ও ক্ষমতা ওদের নাই, পুলিশ ডেকে Examination conducted by the West Bengal Public Service Commission in the year 2015, 2016, 2017, 2018. মানে WBCS এর এই চারটে সালে যারা অ্যাপিয়ার করেছে তাদের তালিকা চেয়েছি। টু, হোয়াট ওয়ার দ্য রেজাল্ট, ইন্ডিভিজুয়াল স্কোর অফ দি ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দি প্রাইমারি এক্সামিনেশন ইন দি ইয়ার 15, 16, 17, 18। তারপরে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেট প্রসিড টু দি মেন এক্সামিনেশন ইন দি ইয়ার 15, 16, 17, 18। চারে চেয়েছি হোয়াট ওয়ার দ্য রেজাল্ট ইন্ডিভিজুয়াল স্কোরস অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দি মেন এক্সাম মেন্স এক্সাম এক্সামিনেশন ইন দি ইয়ার 15, 16, 17, 18। পাঁচে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেটস ওয়ার আস্কড অ্যাপিয়ার ফর ইন্টারভিউ 15, 16 সেম সাল। ছয়ে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ দি নেমস অফ ক্যান্ডিডেট হু ওয়ার আস্কড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। সাথে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ ইন্ডিভিজুয়াল স্কোর মার্কস গিভেন টু দি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ইন দি ইয়ার 15, 16, 17, 18। এবং আটে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য ফাইনাল লিস্ট অফ ইন্ডিভিজুয়াল হু আর সিলেক্টেড ইন দি ইয়ার 15, 16, 17, 18। এটা আমি চেয়েছি। কেন উদ্দেশ্যটা কেন কেন আপনি চাইলেন, কি আশঙ্কা করছেন? করাপশন হয়েছে, হিউজ করাপশন। পঞ্চায়েত নির্বাচনে এরা ভিডিও ছিল তো সবাই নিশ্চিত ভাবে খারাপ বলবো না, এর মধ্যে অনেক দু নম্বরই আছে, বেরিয়ে পড়বে। ভয়াবহ ব্যাপার। আমাকে স্টাফরা বলছেন যে আগে অনেক সরকার দেখেছি পিএসসি তে কেউ হাত দিত না, এখানে পিএসসি তে চিরকুট আছে। দাদা এই কাগজগুলো আমাকে দিতে দেন। আজকে যেমন স্টেট ইলেকশন কমিশন আমাকে সিডি দিয়ে দিয়েছে, এসসি এসটি ওবিসি তে রিজার্ভ সিটে কারা লড়েছে, তাতে আপনার 1000-এর বেশি আমি বের করে ফেলেছি। যারা এসসি এসটি ওবিসি নয় তারা নমিনেশন করে দিয়েছে ফেক সার্টিফিকেট দিয়ে বিনামূল্যে। যদি এরা না দেয় আপনার এই দিতে বাধ্য, আরটিআই অ্যাক্ট এটা এদের এর মধ্যে আছে, এ দিতে বাধ্য, দিতে বাধ্য, না দিলে তো আছে যেখানে যাওয়া। যেখানে আপনার গাড়ি আটকানো হলো সেইখানে যারা ছিলেন, যারা চাকরি প্রার্থীরা, তারা বারবার বিক্ষোভ দেখিয়েছে, কোনো লাভ হয়নি, তারা স্বচ্ছ নিয়োগের দাবি পর্যন্ত তুলেছিলেন। আজকে আরটিআই এর পর মানে যে জবাব পেয়ে আমি যা করার করবো ভরসা রাখেন তো, বিরোধী দলের নেতা যা করার করবে, আমি শুরুটা করে দিয়ে গেলাম, আমার কাছে সব তথ্য আছে। এখানে ঢোকার সময় বিপুল পরিমাণ পুলিশকে ডিপ্লয় করে রাখা হয়েছে, আপনি ভয় পেয়েছে? ভয় পেয়েছে, ওদের মালিক ভয় পায়, ও তো ভয় পাবে। এইরকম শিষ্টাচার পশ্চিমবঙ্গে ছিল না একেবারে, এবং এখনো পর্যন্ত সুহেন্দু অধিকারী সেই ইস্যু নিয়ে এইরকম শিষ্টাচার ছিল। আমরা একটু শুনে নিই, শান্তনু সিনহা বিশ্বাসের কালচার মুখ্যমন্ত্রীর বাড়ির বাজার করা। 21 জুলাই ভাবতে পারেন, কলকাতা পুলিশ ভালো ডিউটি করেছে বলে পরশুদিন মিষ্টি খাওয়া হয়েছে বডিগার্ড লাইনে। এ বেতন কে দেয়, তৃণমূল দেয় না? আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পায় বডিগার্ড লাইনে। আইপিএসরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিষ্টি কফি খেয়েছে পরশুদিন, 21 জুলাই ভালো পারফরমেন্স করেছে বলে, আপনি ভাবতে পারেন না কোথায় নিয়ে গেছে। অ্যাসেম্বলিতে প্যাকেট পাঠায় পান্ডে ট্রাফিকের জোসি, কালকে 120টা ফিক্স প্রাইস প্যাকেট পাঠিয়েছে। শান্তনু বাজার করে মুখ্যমন্ত্রীর বাড়িতে, বিরোধী দলনেতা আসবে একটি লোক, এখানে গেট প্রতিদিন খোলা থাকে, এখানকার লোকাল সিকিউরিটি যেগুলো 10,000 টাকা বেতন পায় গরিব লোকগুলো,
এদেরকে ধমকে বলছে গেটটা লাগা। আরে গাড়ি আমার বাইরে থাকবে, হাঁটতে আমিও জানি। এরাই মানে এদের ন্যূনতম যে এথিক্যাল মোরাল নষ্ট করে দিচ্ছে। এরা বাড়িতে গিয়ে নিজেদের স্ত্রী পুত্র পরিবারের কাছে মুখ দেখাতে পারে না। মমতা ব্যানার্জি এদের এত মিস ইউজ করছে, আর দে আর মিস ইউজ। পৃথিবীটা গোল, আমি অনেক বড় বড় দেখেছি কি হবে এদের অবস্থা, এরা পরিণতি জানে না। না, 21 জুলাই সাকসেসফুল করার ইভেন্টে বডিগার্ড লাইনে গত পরশু দিন মুখ্যমন্ত্রী মিষ্টি কফি খাওয়াচ্ছেন, মানে খাওয়াচ্ছেন মানে নয় শান্তনু এনে দিয়েছে, নয় পাণ্ডে এনে দিয়েছে। পুলিশ সব জোগাড় করে, কলাটা মূলাটা ফুলকপিটা আলুটা পুরিটা তরকারিটা, ভাবতে পারবেন না এদের কোথায় নিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কাজ পেয়েছেন, তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই কোন কোন থানায় কি কি অভিযোগ আছে সেইগুলো মনে করে আগে বলুন। তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যের খুনের কেসে কার কার নামে FIR ছিল, সেই আসামিরা ধরা পড়েছে কিনা সেইগুলোর আগে হিসাব দিন, 2023 পরে আসবেন। দেখুন, এটা বারবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছিল, একটা পৈশাচিক ভাবে মিথ্যাচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে যেভাবে আক্রমণ করা হচ্ছিল বিরোধীদের তরফ থেকে এবং কোনো কোনো মহলের তরফ থেকে, তো সেটা তো দেখা যাচ্ছে যে সেটা মানে সেটা তার কোনো বাস্তব ভিত্তি ছিল না। আজকে সুপ্রিম কোর্টের রায় সেটা তো দেখা যাচ্ছে। ফলে যারা এত পণ্ডিতি ফলাচ্ছিলেন, তাদের উইশ লিস্ট গুলো চাপিয়ে দিচ্ছিলেন, তাদের উচিত এবার নতমস্তকে ক্ষমা চেয়ে নেয়। সে তো হতেই পারে, এগুলো এক একটা সরকারের একটা প্রশাসনিক অবস্থানের বিষয় আছে। অন্য রাজ্যে যে সমস্ত ক্ষেত্রে এনআইএ যাবে না, পশ্চিমবঙ্গ হলেই আসবে, সেখানে সরকার বা প্রশাসনের কিছু অবস্থানগত বিষয় থাকতেই পারে। শুভেন্দু অধিকারী এতে এই সময়টা প্রত্যক্ষ ভাবে উনি বেশি জানবেন, নিয়োগ দুর্নীতি কোন জেলায় কি হয়েছে, পূর্ব মেদিনীপুরে কিভাবে কি কি হয়েছে, কোন জেলায় কারা পেয়েছে। শুভেন্দু অধিকারীকেই তো ভিডিওয়ে দেখা গেছিল, তার দিকে আঙুল তুলে বলছেন ওর চাকরিটাও আমি দিয়েছি। তো সুতরাং নিয়োগ দুর্নীতি এবং আরো বেশ কিছু দুর্নীতি সম্পর্কে, সারদা দুর্নীতি, নারদা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এগুলো সম্পর্কে শুভেন্দু অধিকারীর যে সম্যক জ্ঞান আছে এটা তো আমরা জানি, যে শুভেন্দু অধিকারী এ ব্যাপারে বিস্তারিত জানেন। ওগুলো শুভেন্দুকে আড়াল করছে CBI ED। পূর্ব মেদিনীপুরে ওখানে শুভেন্দুর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের কথা আছে, ফলে সেসব জায়গায় শুভেন্দুকে আড়াল করছে, যে কারণেই তো ওর দল বদল BJP-তে যাওয়া। হুমায়ুন কবির আজকে বিধানসভায় যেভাবে সংখ্যালঘু এবং দলিত যারা তাদের নিয়ে বলেছেন যে তারা প্রপার সুযোগ সুবিধা পাচ্ছে না, তো যেখানে গেলে সুবিধা হয় সেসব জায়গায় উনি গিয়ে সেই সমস্ত কথাগুলো বললেই সুবিধা হয়। তার জন্য মানে কষ্ট, ওতে এত মনের দুঃখ নিয়ে, এত ভারাক্রান্ত মন নিয়ে তৃণমূল কংগ্রেসে থাকতে হবে, এত কষ্ট তো ওনাকে কেউ করতে বলেন। রাজ্যপাল বলছেন যে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, ইমেলে তিনি অভিযোগ পেয়েছেন যে রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের চক্র চলছে। ওনার উচিত আগে সেটা ডিপার্টমেন্টের সঙ্গে তদন্ত করে দেখা, ফলে কোথা থেকে কে কি অভিযোগ করলো, আর কোনো ব্যতিক্রমী ঘটনা আদৌ যদি ঘটে থাকে, সঙ্গে সঙ্গে উনি একটা কিছু বলে বসলেন এটা ঠিক নয়। সব জায়গাতেই বিভিন্ন ধরনের কুচক্র থাকে, সব রাজ্যে থাকে, সব দেশে থাকে, সেটা আদৌ কতটা কি রয়েছে না রয়েছে রাজ্যপালের জানা উচিত। এই রাজ্য হচ্ছে সাধারণ রোগীদের বন্ধু সরকার রয়েছে, বিনামূল্যে ওষুধ পাওয়া যায়, বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, সেইগুলো রাজ্যপালের জেনে রাখা উচিত। ওকে, প্রচুর হয়ে গেছে।
অনাস্থা প্রস্তাব আনছে ইন্ডিয়া জোট। মণিপুর নিয়ে বুধবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ইন্ডিয়া জোট। মঙ্গলবার সংসদ শুরুর আগে মল্লিকার্জুন খড়গের ঘরে বৈঠক অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি সেই প্রস্তাবে সম্মতি জানান। যেভাবে প্রধানমন্ত্রী সংসদকে এড়িয়ে চলছেন তাতে অনাস্থা প্রস্তাব এনে প্রধানমন্ত্রীকে বলতে বাধ্য করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে দাবি ইন্ডিয়া জোটের নেতাদের। মঙ্গলবার লোকসভা সচল ছিল বিকেল 5:55 পর্যন্ত। মঙ্গলবার সমবায় ও বায়োডাইভার্সিটি বিল দুটি পাস করিয়ে নেয় সরকার। তবে সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের সময়েও স্লোগান অব্যাহত ছিল বিরোধীদের। দুই বিলের কোনোটিতেই বিরোধী শিবিরের কোনো নেতাকে বলতে দেখা যায়নি। সকালে বিরোধী শিবিরের বৈঠকেই বুধবার অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়। রীতি অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনতে হলে অন্তত 50 জন সংসদের সমর্থন থাকতে হবে। বুধবার সকাল 9:55 মধ্যে অনাস্থা প্রস্তাবের খসড়া অধ্যক্ষের টেবিলে জমা দেবে ইন্ডিয়া জোট। কারণ অনাস্থা প্রস্তাব আনতে গেলে সকাল 10:00 মধ্যে প্রস্তাব জমা দিতে হয়। অনাস্থা প্রস্তাবের পর তা নিয়ে 10 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় লোকসভার অধ্যক্ষকে। সেক্ষেত্রে কোনো পক্ষ পাতিত্ব করা যায় না। যেভাবে অনাস্থা প্রস্তাব এনে প্রধানমন্ত্রীকে সংসদে উপস্থিত হয়ে বিবৃতি দিতে বাধ্য করতে চলেছে বিরোধী শিবির, তা ভারতের রাজনীতিতে বিরল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনাস্থা প্রস্তাবের পাশাপাশি আরও বেশি করে মণিপুর নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেওয়ার কৌশল নিয়েছে ইন্ডিয়া জোট। বুধবার মণিপুর নিয়ে মোট 50টি নোটিশ জমা হয়। বুধবার 70টি নোটিশ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধীদের। অনাস্থা প্রস্তাব নিয়ে ইন্ডিয়া জোটের তরফে প্রধান বক্তা কংগ্রেসের মনীষ তিওয়ারি মঙ্গলবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের ঘরে বৈঠকে সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী সংসদে এসে বক্তব্য না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সুদীপ ব্যানার্জি জানিয়ে দেন 26টি দল একসঙ্গে কোনো আন্দোলন করলে সেখানে সর্বতোভাবে থাকবে তৃণমূল। এরপর দুপুর 12:00 লোকসভার অধ্যক্ষ বিভিন্ন দলের সংসদীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সুষ্ঠুভাবে লোকসভা চালানোর জন্য সংসদীয় নেতাদের কাছে আবেদন করেন অধ্যক্ষ ওম বিড়লা। সূত্রের খবর, সেই বৈঠকে প্রথমেই সুদীপ ব্যানার্জির থেকে পরামর্শ চান তিনি। সূত্র মারফত জানা গিয়েছে সুদীপ ব্যানার্জি ওম বিড়লাকে জানান প্রধানমন্ত্রীর পক্ষে একদিন সভায় এসে মণিপুর নিয়ে বক্তব্য রাখা কোনো বড় ব্যাপার নয়, তিনি বক্তব্য রাখলেই অচলাবস্থা কেটে যাবে। সুদীপ ব্যানার্জির পর একই প্রস্তাব দেন ডিএমকের টিআর বালু এবং কংগ্রেসের অধীর চৌধুরী। সুদীপ ব্যানার্জির সুরেই প্রধানমন্ত্রী বিবৃতির দাবি তোলেন অধীর চৌধুরী। এদিকে সোমবার রাজ্যসভা থেকে আপ সংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করার প্রতিবাদে নিরবিচ্ছিন্ন ধরনা শুরু করেছে ইন্ডিয়া জোট। বিভিন্ন দলের নেতারা সেখানে যোগ দিচ্ছেন। সোমবার রাতে সংসদ ভবন চত্বরে ধর্ণাস্থলে রাতে ছিলেন সিপিএম, জেডিইউ, কংগ্রেস, তৃণমূল এবং আম আদমির পার্টির সদস্যরা। এমনিতেই মণিপুর নিয়ে উত্তপ্ত ছিল সংসদ। তার মধ্যে সঞ্জয় সিংকে সাসপেন্ড আগুনে ঘৃতাহুতি পড়ে। মল্লিকার্জুন খড়গে বলতে উঠলে তার মাইক বন্ধ করে দেওয়া হয় আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওয়াক আউট করে ইন্ডিয়া জোট। এই ধরনা চলবে বলে জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। ডেরেক ও ব্রায়েনের বক্তব্য রাজ্যসভায় বিরোধী দলনেতার মাইক অফ। ঘন অন্ধকার কক্ষে পরিণত হয়েছে সংসদ।